একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ডক্টর মনসন, হ্যারি মনসন। তো উনি হচ্ছেন অ্যানাটমির একজন প্রফেসর। তো আমরা সাধারণত জানি না যে আমরা কে। মিলিয়ন ডলার কোয়েশ্চেন, মানে হচ্ছে অনেক অনেক, আপনি গুগলে সার্চ দেবেন হোয়ে মাই, এটার আনসার যে কত আসবে হিসাব নেই। এক একজন এক এক রকম করে আমার আনসার দিচ্ছে। তো কালকে আমরা বলছিলাম আমাদের জন্মের পরে 7 দিন পরে আমাদের নাম রাখে, কিন্তু আমরা জানি না আমরা কে আসলে। তো আমরা, আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কে, আমরা সাধারণত আমরা বলি যে আমি অমুকের ছেলে, আমি অমুক চাকরি করি, আমার নাম এটা, আমি পুরুষ, আমি মহিলা, এরকমভাবে উত্তর দেই। কিন্তু প্রকৃতই আমাদের কীরকম উত্তর হওয়া উচিত? তো কেমিস্ট্রি অনুসারে আমরা দেখতে পাই যে অ্যানাটমির প্রফেসর একজন, উনি আমাদের এই শরীরটাকে বিশ্লেষণ করেছেন, এবং এই শরীরটাকে বিশ্লেষণ করে বেশিরভাগ জিনিস পাওয়া গেছে, যেটা এটা হচ্ছে কি, ওয়াটার। শরীরে কত ভাগ জল? কত? এখন আমরা দেখতে পাই যে যদি 60 পাউন্ড হচ্ছে একটা ব্যক্তির ওজন হয়, এর মধ্যে 5 পাউন্ড থাকে, পাউন্ডস হচ্ছে ক্যালসিয়াম থাকে, এবং 1.5 পাউন্ডস হচ্ছে ফসফ্যাট, 9 আউন্স পটাশিয়াম, 6 আউন্স ইচ অফ সালফার অ্যান্ড সোডিয়াম, 1 আউন্স অফ ম্যাগনেশিয়াম অ্যান্ড লেস দেন 1 আউন্স ইচ অফ আয়রন, কপার অ্যান্ড আয়োডিন। তো এই যে রাসায়নিক পদার্থগুলো আমাদের এই শরীরকে বিশ্লেষণ করলে পাওয়া যায়, যেটা বাজারে যদি আমরা বিক্রি করি তাহলে ইন্ডিয়ান রুপিতে 110 টাকা, বাংলাদেশের প্রায় 150 টাকা হবে। এবং এই আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ওয়াটার কনস্ট্যান্ট এবং আদার কিছু সাবস্টেন্সেস মিলে আমার এই শরীর। এখন যদি কেউ বলে যে না তুমি কে, তাহলে কি আমরা বলবো যে আমরা হচ্ছি এই দ্রব্যগুলোর, রাসায়নিক দ্রব্যগুলোর সমাহার? আমরা এটা বলতে পারবো না। তাহলে আমরা অবশ্যই বোঝা উচিত যে আমরা এই কেমিক্যালস নই, বা আমরা এই কেমিক্যালস দ্বারা তৈরি কোনো দেহও নই। তাহলে আমাদের প্রকৃত যে পরিচয় সেটি কি? এখন একজন প্রাইম মিনিস্টার হচ্ছে, একজন নায়িকা হচ্ছে, আর একজন মারা গেছে। তো মারা যাওয়ার পরে এবং বেঁচে থাকার সময় একই কেমিক্যালস, দ্যার ইজ নো ডিফারেন্ট। তাহলে পার্থক্যটা কোন জায়গায় হইল? মারা যাওয়ার পরে তার কোনো ফিলিংস নাই, তার কোনো বাসনাও নাই, তার কোনো চিন্তাও নাই, তার কোনো নড়াচড়াও নাই, তার কোনো চেতনা নেই মরার পরে। একই বডি, কিন্তু কে চলে গেছে? আত্মা চলে গেছে। সেজন্য এই আত্মাটা কোথায় যাবে সেই সম্পর্কে বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে 84 লাখ স্পেসিস আছে। পোশাক, আমাদের যে পোশাক, কত ধরনের শার্ট, টি শার্ট বেরোয়ছে না আমাদের যে পোশাক, সেটা আমাদের জামা, আমরা কিনি আমাদের ইচ্ছে মতো করে। কিন্তু আমরা যদি আরেকটু গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা দেহটাকে এই রেখে দিই, আত্মাটা চলে যায়, সেই আত্মাটা গিয়ে 84 লক্ষ প্রকার দেহ লাভ করতে পারে। এর মধ্যে 4 লক্ষ প্রকার মানুষ দেহই লাভ করতে পারে। অনেকে জিজ্ঞেস করে 4 লক্ষ প্রকার মানুষ হয় নাকি? আমরা এখানে প্রায় 100 জন থাকবো ভক্ত। তো আমাদের গ্রুপ কনশাস লেভেল অনুসারে ভিন্নতা আছে আমাদের মধ্যেই। তো এই 4 লক্ষ প্রকার মানুষ, সেটা চেতনা অনুসারে এই মানুষদেরকে ডিফাইন করা হয়। যেমন সাউথ আফ্রিকায় কিছু ধরনের মানুষ আছে যারা হচ্ছে গিয়ে আপনার কুকুরকে খাওয়ায়, খাওয়িয়ে কুকুরের পেটের মধ্যে যে খাবারটা থাকে সেটাকে লেজে ধরে কুকুরটাকে ঘুরায়, এরপরে পেটের ভিতর থেকে খাবারটা বের হয়ে আসে, তারপরে সেটা তারা খায়। এবং আরও অনেক এখনও মানব সভ্যতা এরকমভাবে আছে, যারা আমরা যেটা চিন্তা করি না।
আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যারা হচ্ছে বৈষ্ণব তারা হচ্ছে লাস্ট লাইফ, 4 লক্ষ প্রকারের মধ্যে লাস্ট লাইফ হচ্ছে বৈষ্ণব, কারণ তারা যা ইচ্ছে তাই খায় না, তারা ভগবানকে ছাড়া খায়ই না, এই জন্য লাস্ট লাইফটা হচ্ছে বৈষ্ণব শুদ্ধ ভক্ত। এই জন্য ফর দ্য সোল দেয়ার ইজ নাইদার বার্থ অর ডেথ অ্যাট এনি টাইম, যে কোনো সময় আত্মা কখনো মরেও না, আত্মা কখনো জন্ম হয় না, আমরা কালকে বলেছি এই কথাগুলো। হি হ্যাজ নট কাম ইন টু বিং, ডাজ নট কাম ইন টু বিং, এটা বলছিলাম আমরা, শক্তির নিত্যতা সূত্র মনে আছে, আত্মা নিত্যতা সূত্র ছিল, আছে, থাকবে, তার জন্মরহিত নিত্য, এবং কখনোই তাকে আমরা পুরাইতে পারি না, কখনো তাকে আমরা কিছুই করতে পারি না, গীতার 20 নম্বর শ্লোকে আমরা শ্লোকগুলো কালকে বলছিলাম। তো এই জন্য এই শরীরটা হচ্ছে একটা যন্ত্র বা ম্যাটার, আমরা কালকে বলছিলাম যে এই টেবিলটাকে রূপ প্রদান করতে হয়েছে, একটা কাঠুরে গাছ কেটেছে, তারপরে মিস্ত্রি এটাকে বানিয়েছে টেবিলটাকে, তাই না? ঠিকই আত্মা ছিল বলে এই কাঠুরের বা এই মানুষটার মধ্যে সে গাছকে কী শেপ দিয়েছে, টেবিল বা খাট শেপ দিয়েছে, ঠিক সেরকমভাবে আমাদের এই ম্যাটারগুলোকে কম্বিনেশান করা হয়েছে, ম্যাটারগুলো ছোটো থেকে বড় হচ্ছে, যেমন মেডিকেল সায়েন্স বলছে প্রতিদিন আমাদের শরীরে কোষ তৈরি হচ্ছে, কোষ মারা যাচ্ছে প্রতি সময়, এবং প্রতি 7 বছরে আমাদের শরীরে যে কোষগুলো আছে সবগুলোর একবার করে পরিবর্তন হয়, আমাদের জন্ম হওয়ার পরে যতগুলো কোষ নিয়ে আমাদের জন্ম হয়েছে এর মধ্যে 7 বছরের মধ্যে সবগুলো কোষ মরে গেছে, নতুন কোষ তৈরি হয়েছে, আবার 7 থেকে 14 বছরের মধ্যে আবার সব কোষ মরে গেছে, আবার তৈরি হয়েছে, আবার 14 থেকে 21 বছরের মধ্যে সব কোষ মরে গেছে, আবার তৈরি হয়েছে, 21 বছর পরে 25 বছর পর্যন্ত বা 27 বছর পর্যন্ত মানুষের শরীরে একটা গ্রোথ থাকে, এরপরে আর মানুষ বাড়ে না, 30-35 বছরের পরে মানুষ আর বড়ো হয় না, তখন 40 বছরের পরে আস্তে আস্তে মানুষের কোষগুলো নষ্ট হতে থাকে, মানুষ বৃদ্ধ হতে থাকে, কুচু হতে থাকে, এবং কুচকে যায় তার শরীর, সব চেহারাটা নষ্ট হয়ে যায়। সে থেকে করে কী বোঝা যায় যে না, ভগবান বললেন যে তোমার কৌমার থেকে যৌবন, যৌবন থেকে জরায় আসবে, এবং মেডিকেল সায়েন্স ওইখানে সেটা একমত, এবং বলতেছে যে না, দেহিটা পরিবর্তন হচ্ছে না কিন্তু দেহটা আর পরিবর্তন হচ্ছে, আর দেহিটা হচ্ছে আত্মা, আর দেহিটা আছে বলেই হচ্ছে এই দেহটা বড় হচ্ছে, বুড়া হচ্ছে, মারা যাচ্ছে, ঠিক সেরকমভাবে এই আত্মা থাকার কারণে কেমিক্যালসগুলো কাজ করে, ঠিক যেমন গাছটাকে বিভিন্নভাবে ঘর বানানো যায় কাঠের, হ্যাঁ আমি বুঝাইতে পেরেছি, আত্মা হচ্ছে যদিও সে ম্যাটার না কিন্তু ম্যাটারকে সে প্রকৃত শেপ দিতে পারে, এই জন্য ম্যাটার প্লাস স্পিরিট মিলে হচ্ছে আমাদের দেহটা, বর্তমানে আমিটা হচ্ছে স্পিরিট কিন্তু ম্যাটারটা থাকার কারণে আমি, ম্যাটারটা থাকার কারণে আমি আত্মাটাকে প্রকৃত অর্থেই কাজে লাগাবো কি লাগাবো না সেই যে কাজগুলো আমি করতে পারতেছি, নৌকা, নৌকা বেয়ে আমি ইচ্ছে করলে ভগবানের দিকে যাইতে পারি, আর নয়তো আমি ইচ্ছে করলে যা ইচ্ছে তাই করতে পারি, সেই জন্য নট কনসাসনেস হচ্ছে বডির কিন্তু আত্মা কনসাসনেস আছে, বডির চেঞ্জ আছে কিন্তু আত্মার কোনো চেঞ্জ নাই, বডিটা হচ্ছে টেম্পোরারি, আত্মা হচ্ছে ইটার্নাল, বডিটা হচ্ছে ড্যাড কিন্তু আত্মা সবসময় অ্যালাইভ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছেন, আমরা বলছিলাম সারেন্ডার অর্জুনকে প্রথমে এই জ্ঞান দিয়েছেন, আই এম নট দ্যাট মেটেরিয়াল বডি, আই এম সোল। যেমন ধরুন একটা ড্রামাকে রেকর্ড করা হচ্ছে ভিডিও ক্যামেরাতে, যেমন আমাদের ক্লাস রেকর্ড করা হচ্ছে, এই ক্যামেরা কি বলতে পারে ও ক্লাসটা খুব ভালো, আপনারা যখন হাসছেন ক্যামেরা কি হাসবে, প্রভু কথাটা কইছে মজার আছে একটা হাসি, ও হাসতে পারবে, কিন্তু আমি কী কী বলছি পরবর্তীতে আপনি যদি রিমাইন্ড করতে যান আপনি সবগুলো রিমাইন্ডার দিতে পারবেন না আপনাকে, কিন্তু এই ক্যামেরাতে যদি আপনি দেখেন সে একদম কুটিনাটি সব কিছু আবার কী করবে, রিপিট করতে পারবে, সো হি ক্যান রিপিট উইদাউট ফিলিংস, উইদাউট অবজারভেশন, উইদাউট জাজ, উইদাউট ইমোশনস, উইদাউট এক্সপিরিয়েন্স, বাট আপনি জাজ করতে পারবেন, আপনার এখানে ফিলিংস আছে, এক্সপিরিয়েন্স আছে, কনসাস আছে, জাজিং পাওয়ার আছে, এখানে 10 জন যদি কথা বলে কার কথাটা ভালো লাগছে আপনি এটা বিচার করতে পারবেন, কিন্তু ক্যামেরা বিচার করতে পারবে, এই জন্য বলছে যে অ্যাকচুয়ালি আইস অফ জাজিং মানুষের আছে কিন্তু ক্যামেরার নাই। এই জন্য প্রভুপাদকে একজন একসময় জিজ্ঞেস করছে যে স্বামীজি, আই থিঙ্ক আওয়ার বডি ইজ জাস্ট এ কমপ্লেক্স মেশিন দ্যাট গেটস worn out and crushed. Why should we bother about some soul powering the body? Prabhupada says, does your car or company grow? Eta company ki kokhono boro hoy?
একটা গাড়ি কি বড় হয়, ডু ইউ হ্যাভ এ মেল অর ফ্যামিল কার দ্যাট ক্যান ইউনাইট অ্যান্ড প্রডিউস এ বেবি কার। ওই দিন বলছিলাম না একটা ল্যাপটপ, মেয়ে ল্যাপটপ, ছোটো ল্যাপটপে কখনো ল্যাপটপ বানানো যায়? প্রভুপাদ এই কথা বলেছিলেন যে কখনোই এই ম্যাটার কখনো আরেকটা ম্যাটারকে ক্রিয়েট করতে পারে না। এই জন্যে লিভিং বডি আন্ডারগোস সিক্স চেঞ্জেস। আমরা বলছিলাম আমাদের যাদের মধ্যে আত্মা আছে তাদের দেহটা কয়টা পরিবর্তন মধ্যে দিয়ে চলে, কী কী পরিবর্তনগুলো মনে আছে কারো? জন্ম নন, জন্ম বৃদ্ধি, জন্মের পরে কি বৃদ্ধি, তারপরে স্থিতি, তারপরে স্থিতির মধ্যে সন্তান সন্ততি উৎপাদন, তারপরে ক্ষয় বিনাশ বা মৃত্যু। জন্ম বৃদ্ধি স্থিতি সন্তান সন্ততি উৎপাদন ক্ষয় এবং বিনাশ বা মৃত্যু, এই ছয়টা পরিবর্তনের মধ্যে দিয়ে চলে। এই জন্য আমাদের কনসাসনেস আছে বলেই আমরা এটা করতে পারি, কিন্তু একটা বডির মধ্যে কিছু থাকে না। কিন্তু এই ছয়টা পরিবর্তন আমাদের আছে, এটা শুধু আমাদের না প্রত্যেকটা লিভিং এন্টিটির আছে। এই জন্য ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান দিয়েছেন যে তুমি আত্মা, তুমি দেহ নও। তো আমরা আসলে শরীর নই, আমরা যদি আয়নাতে দেখি ইউ আর নট দ্য বডি দ্যাট ইউ সি ইন দ্য মিরর, ইউ আর আত্মা দ্য রিয়েল ড্রাইভার অফ দ্য বডিলি কার। আমরা এই শরীররূপী গাড়িতে আত্মারূপী চালক। একটা গাড়ি যেরকম এক ইঞ্চি নড়তে পারে না ড্রাইভার ছাড়া, ঠিক আমাদের দেহটা আত্মা ছাড়া কিছু করতে পারে না, একটুও নড়তে পারে না। আমরা জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একটা হাতি, গাভী, কচ্ছপ এবং একটা মানুষ, কিন্তু আমরা যদি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এই হাতিটার ভিতরেও কী আছে? সবাই আত্মা। সেই কারণে হচ্ছে এই গাড়ির সাথে আমাদের এই শরীরের একটা কম্বিনেশন। আমরা কালকে এটা ডিটেলস আলোচনা করেছিলাম মনে হচ্ছে, তাই না? কালকে আমরা আলোচনা করেছি এবং পাখিটার ব্যাপারেও আমরা আলোচনা করেছি। যে প্রভুপাদ একটা কথা বলেছেন যে এই জগৎ হচ্ছে খাঁচা পরিচর্যার সংস্কৃতি, সবাই চাচ্ছে যে শুধু বডিকে যত্ন নেবে। আসলে এটা যে কত বড় একটা রোগ, ভবরোগ যেটা, এটা হচ্ছে দেহরোগ আর কি। হ্যাঁ, নিজেকে চর্মরোগ প্রভুপাদ বলেছে। প্রভুপাদ কী বলছেন? চর্মরোগ। চর্মরোগ মানে কি? স্কিন ডিজিজ। স্কিন ডিজিজ মানে কি? চুলকায়। চুলকাইলে মজা লাগে না? এই যে চুলকাইতেছে, চুলকাইলে মজা লাগে না? মজা লাগে? চুলকাইতে চুলকাইতে যখন চামড়ার ভিটা যায় তখন আবার জল যখন লাগে তখন কেমন লাগে? আর এই চুলকাইতে চুলকাইতে নখের ভিতরে যে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাকগুলো ঢোকে এগুলো আবার যেখানে লাগে সেখানে আবার হয় কি না? সো আসলে চুলকাইলে কী হয়, দুই দিকে সমস্যা হয়। একদিকে হচ্ছে গিয়ে আমার সারা শরীর জুড়ে সেটা চলে যায়, আর সেকেন্ড হচ্ছে গিয়ে হ্যাঁ আমি পরবর্তীতে যখন পানি টানি লাগাবো তখন অনেক জ্বলাপোলা করে। তো সবচেয়ে ইজিয়েস্ট হয় এটা কি, নখগুলা ছোটো রাখা এবং না চুলকানো, একটু সহ্য করা, এবং এটা খুব কঠিন কাজ। যে এটা করতে পারবে সে কিন্তু অনেক বড় বৈষ্ণব। কথাটা এই অর্থে বলা হচ্ছে যে মানে যে দেহের চাহিদাগুলোকে সহ্য করতে পারবে সে কিন্তু ভগবানের সেবা করতে পারবে। কারণ ঋষি কেন? ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। এই ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবানের সেবা করাটাই কিন্তু আমাদের কর্তব্য। এই জন্য এই ইন্দ্রিয়গুলো দিয়ে চুলকানোর কথা বলা হচ্ছে না, আমরা এটা করতেছি। অ্যাকচুয়ালি দ্য বেসিস অর ফাউন্ডেশন অর সেন্টার অফ দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্যাট স্কিন এনজয়মেন্ট, দ্যাটস কল যৌন আসক্তি। প্রভুপাদ সেড ইন শ্রীমদ ভগবদ গীতা পার পার্ট যে এই জগতের একটা নাম হচ্ছে মৈথুনাগার। এই জগতে প্রত্যেকেই একটা একটা কুকুর, একটা কবুতর, একটা কবুতর যেভাবে সেক্স করে ঘন্টায় কয়েকবার, এরকম মানুষ করতে পারবে না, কিন্তু প্রত্যেকটা প্রাণী এটাই করতেছে। মানুষ একটু সফিস্টিকেটেড হয়েতে করতেছে, কিন্তু কুকুর ছাগলেরা রাস্তাঘাটে করতেছে। যেমন একটা কুকুর রাস্তাঘাটে করতেছে, একটা কুকুরই তার কোনো কুকুরের তার হাজব্যান্ডের কোনো হিসাব নাই। তো বর্তমান সময়ে মানুষগুলো কুকুর সমাজ বা পশু সমাজের দিকে চলে যাচ্ছে, তাদের হাজব্যান্ডের কোনো হিসাব নাই। বিয়ের আগেই কত হাজব্যান্ড হয়, বিয়ের পরেও আবার একদিন থাকে, দুই দিন থাকে না। তো পাশ্চাত্য দেশে এরকম হয়, তারা হচ্ছে এক দু বছর যদি একটা পুরুষের সাথে থাকে তখন তারা মনে করে এটা ব্যাকডেটেড, এই জন্য এটা চেঞ্জ করে তারা। সে কারণে মানুষ যেমন আমরা দেখি যে আগে তো মানুষ এটা লজ্জা টজ্জার ব্যাপার ছিল, কিন্তু এখন ইউনিভার্সিটির বইয়ে টয়ে এরা লজ্জা টজ্জার নাই। ঢাকা টিএসসিতে গেলে দেখা যায় যে কীভাবে এরকম কুকুর কবুতর কবুতরই বসে থাকে,
কুকুর কুকুরই বসে থাকে, মানে কোনো লজ্জা সরম নাই। তো এইভাবে পাশ্চাত্য দেশকে ফলো করে আজকে আমাদের বাংলাদেশের প্রকৃত সংস্কৃতি, আমাদের যে সেন্স কন্ট্রোল পাওয়ার বা আমাদের যে কালচার আছে সেটাকে আমরা ভুলে যাচ্ছি দিন দিন, এবং আমাদের মধ্যে কোনো রকমই শুদ্ধ ভক্তির কোনো ছায়াও নেই। এই জন্য আমাদের প্রকৃত যে পরিচয়, আমরা দেহ নই আমরা আত্মা, আমরা এই খাঁচা নই আমরা পাখি, সেটাকে ভুলে গিয়ে আমরা শুধু খাঁচাকে যত্ন নিচ্ছি, কীভাবে চেহারাকে সুন্দর করব, কীভাবে একটু মডার্ন হব, কলকাতার মহিলারা এত মডার্ন আমরা কেন মডার্ন হব না, স্টার প্লাস স্টার মুভি বাংলা, জি বাংলা এইসব দেখি আমরা, দেখে দেখে এগুলো করি। তো মহাপ্রভু বলছেন, দশে পাঁচে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকাল মানুষ ইহা না করিয়া ডাইনিং কি সোফায় বসিয়া স্টার প্লাস দেখে, সব সোফায় বসিয়া সন্ধ্যা সময় ইহা না করিয়া কী করে, সোফায় বসিয়া কী করে, জি বাংলা দেখে, বুঝে না সে বুঝে না পাখি এসব দেখে। তো কারণ তারা কি, তারা নিজেদের কর্তব্য ভুলে গেছে, নিজের যে আত্মা ভুলে গেছে। একটা মানুষ যদি একটা গাড়ি চালায়, তো গাড়ি চালাতে গিয়ে যদি সে মনে করে যে না আমার গাড়িটা আমি চালাচ্ছি কিন্তু গাড়িটাতে তেল ঢুকানোর সময় নাই, অনেককে আমরা যখন বলি যে একটু জব করেন মালা জব করেন বলে সময় নেই, তো আপনি সময় নেই বলে আপনি খান না নাকি, মাঝে মধ্যে খান না যখন বেশি তারা, কিন্তু কয়দিন না খাইয়া আসেন আপনি, এখানে কে কে আসেন যে দশ দিন না খাইয়া ছিলেন, আপনার জীবনে খুব ব্যস্ততা ছিল সেই সময়, কেউ নাই, মোটরসাইকেল চালান কারা কারা এখানে, মোটরসাইকেল যারা যারা মোটরসাইকেল চালান, আপনারা যদি মনে করেন যে না আমার মোটরসাইকেল যাইতে হইব, সময় নাই তেল ঢুকানোর, আপনি এখান থেকে সুনামগঞ্জ যাবেন, আপনি মোটরসাইকেলে যাবেন তেল ঢুকানোর সময় নেই, কী হবে ঘটনাটা, এমন জায়গায় গিয়ে গাড়ি বন্ধ হয়েছে, এইদিকে আইলে 22 কিলোমিটার আনতে হবে ঠেলাইয়া, আর এইদিকে নিলে নাই তো 42 কিলোমিটার, এখন কই যাবেন আপনি, যাবেন না কই শুনি। এই জন্য একদম বোকা মানুষ ছাড়া কখনোই কেউ এটা বলবে না যে আমার মালা জপ করার সময় নাই, কারণ এই পেট্রোল যেরকম গাড়ি চালানোর জন্য মূল জীবিকা শক্তি, চালিকা শক্তি, ঠিক আমাদের মূল জীবিকা শক্তি হচ্ছে আত্মা, সুতরাং এই আত্মাকে খাদ্য দেওয়া হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এই জন্য এই পাখিকে যদি কেউ না খায়া, এই খাঁচাটাকে যত্ন নেয়, তাহলে এই দেহটার কোনো মূল্য নেই। কালকে আমরা বলছিলাম আমাদের ফেসটা, আমাদের মুখটাকে আমরা এত যত্ন করি কিন্তু মৃত্যুর পরে এই মুখটাকে তারা পুড়ে কিন্তু, হ্যাঁ হ্যাঁ কি না। সো প্রভুপাদ বলেছেন আধুনিক সভ্যতা হচ্ছে খাঁচা পরিচর্যার সভ্যতা। কী পরিচর্যার সভ্যতা? এই জন্য আমাদের এই আত্মাটা দুইটা রকম, দুইটা কাবার দ্বারা আবরিত আছে, দুইটা আবরণ দ্বারা আবরিত আছে। প্রথম আবরণটা হচ্ছে স্থূল আবরণ, যেটা মাটি পানি বা অগ্নি আকাশ এই জড়দেহ। এরপরের আবরণটা হচ্ছে সূক্ষ্ম আবরণ, যেটা মন বুদ্ধি অহংকার দ্বারা তৈরি। এরপরেরটা হচ্ছে কি, আত্মা, যেটা সচিদানন্দ, ইটার্নাল, ব্লিসফুল এবং নলেজেবল। সুতরাং এটা বুঝতে একটু সময় লাগবে আমাদের, কিন্তু আমরা যদি এটা বুঝি এবং এটা কাজ করি, তখন মিষ্টিকে বুঝতে হয় না মুখে দিলে, মিষ্টিটা কেমন লাগে, সারা জীবন কেমন কেমন বললেও কিন্তু এটা বোঝা যাবে না, আর মুখে দিলে এটা মনে করা হবে না, মিষ্টিটা স্বাদ কেমনভাবে লাগতেছে বোঝা লাগবে না, মুখে দিলে এমনিই লাগবে নাকি মুখে দেওয়ার পরে স্বাদটা আলাদা করে অনুভব করতে হবে, কী করতে হবে, অটোমেটিক আসবে। ঠিক এরকম কৃষ্ণ ভক্তি যদি যারা যুক্ত হবে, তারা অটোমেটিক্যালি এটা স্বাদ বুঝতে পারবে, আত্মাকে বুঝতে পারবে। এই জন্য আমাদের এই শরীরটা যখন এই দেহটা যখন শরীরটাকে থেকে চলে যায়, তো আমাদের চেতনাটা কেমন থাকে এটা হচ্ছে মূল প্রতিপদ্য বিষয়, যে আমার চেতনাটা কেমন থাকে, কারণ আমি যেহেতু চেতন, আমি চেতন আত্মা। তো শিল প্রভুপাদ একটা গ্রন্থের পিছনে লিখেছেন, এটা হচ্ছে গ্রন্থটার নাম হচ্ছে জীবন জিজ্ঞাসা। গ্রন্থটার পিছনে লিখেছেন যে প্রত্যেকের কর্তব্য হচ্ছে এটা, যে তার জীবনে এমন কিছু সংগ্রহ করবে যা চিরস্থায়ী হবে। তো আমরা আমাদের জীবনে এমন কিছু সংগ্রহ করি যেগুলো কালস্রোতে একদিন বিলীন হয়ে যায় আমাদের কাছ থেকে, কিন্তু যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের চেতনাকে উন্নত করতে পারি, যে চেতনাকে উন্নত করলে পরে আমরা ভগবানকে জানতে পারবো, আমাকে জানতে পারবো। কিন্তু আর যা কিছু আমি অর্জন করবো আমার জীবনে, সব কিছু একদিন কালস্রোতে বিলীন হয়ে যাবে, এই মৃত্যু এসে একদিন পদাঘাতে আমার কাছ থেকে সব কিছু সরিয়ে দেবে। এই জন্য আমাদের ভালোবাসা, আমাদের সব কিছুর মূলে আমাদের কৃষ্ণকে হওয়া উচিত। কালকে আমরা একটা উদাহরণ বলেছিলাম যে কীভাবে কৃষ্ণ সেন্টার্ড লাইফ করলে অন্য কেউ আমরা ঘৃণা না করে করুণা করতে পারি। ভগবান বলছেন যে কীভাবে নিউ ড্রেস মানুষ নেয় এবং পুরনো ড্রেস চেঞ্জ করে, একটা উদাহরণ দিয়েছিলেন। এটা হচ্ছে কীভাবে আপনারা দেখেন একটা আত্মা তার দেহকে পরিবর্তন করে, একটা ভিডিও আপনারা দেখেন। হরে কৃষ্ণ,
থ্যাংক ইউ। বুঝলেন, আমরা কিন্তু সব হয়েছি। আপনারা কেউ একজন কোকিলের মতো ডাকেন তো, ডাকেন কেউ পারেন না? সুন্দর করে সুন্দর করে আরবার ডাকেন ডাকেন, এই তো সুন্দর দিতে চাই। কেউ একজন বিড়ালের মতো ডাকেন, একদম পারফেক্ট বিড়াল একদম। কেউ একজন ছাগলের মতো ডাকেন, ছাগলের মতো। কেউ একজন গাভীর মতো ডাকেন, বাছুরের মতো, বাছুরের মতো। এটা শিশুর মতো ডাকেন, শিশুর মতো। ওয়া, সো প্র্যাকটিক্যালি আমরা সবগুলো প্রাণীকে অনুসরণ করতে পারি। বানর, কুকুর, ছাগল, ভেড়া, একদম পারফেক্ট। কেন পারি, কেন আমরা পারি সবগুলো প্রাণীর মতো? কারণ হচ্ছে আমরা এক্সপিরিয়েন্সড, কারণ আমরা ছিলাম। কি সন্দেহ আছে কোনো কারো? আমরা ছিলাম, সেজন্য আমরা সেগুলো পারি। এই জন্য অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই হচ্ছি ট্রান্স, এটাকে বলা হচ্ছে যে সোল ট্রান্সমিগ্রেটিং, আত্মাটা পরিবর্তন হয়েছে, বিভিন্ন দেহ প্রাপ্ত হয়েছে। মরা দেহটা পড়ে থাকে, কিন্তু আরেকটা দেহ কিন্তু চলে। এবং মৃত্যু যখন হয় তখন মৃত্যুর ভয়ঙ্কর একটা যন্ত্রণা আছে। কিন্তু 40,000 বিচ্ছু কামড় দিলে যেরকম কষ্ট হয়, 40,000 এত কষ্ট হয় মৃত্যু যন্ত্রণা, অনেক ভয়ঙ্কর। এবং আপনি যখন মারা যাচ্ছেন তখন আপনি দেখবেন যে চারিপাশে কত ভয়ঙ্কর মানুষগুলো আছে, কিন্তু আপনার পাশে যে আত্মীয় স্বজন থাকবে তারা কেউ কিন্তু ওকে দেখবে না। আপনি চিৎকার করতে থাকবেন, আপনার চোখগুলো ভিতর থেকে এমন বায়ুর প্রেশার আসে চোখগুলো ঠিকরে বের হয়ে যেতে চাইবে। অনেক যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা অনেক ভয়ঙ্কর। এইভাবে দেহটা পড়ে থাকে, আত্মাটা ঠিকই চলে যায়। এই জন্য এই জড় দেহের মধ্যে চেতনা নেই। একটা মেশিন, একটা রোবট যদি বলে, রোবট মেয়ে যদি আপনাকে বলে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, একটা কম্পিউটার যদি বলতে থাকে আই লাভ ইউ, আপনি কোনো পাত্তা দেবেন? এটা মেশিনে বললে আপনি পাত্তা দেবেন, কিন্তু একটা লাইভ মেয়ে বললে সর্বনাশ, এ কইছে তো জীবনে, ফাইলা একজনে কইছে আমারে ভালোবাসে। ঠিক এরকম এই কনশাস হচ্ছে গিয়ে লাইভ, আর ম্যাটার হচ্ছে মেশিন। দেয়ার ইজ নো ফিলিংস, নো উইলিংস, নো অ্যাওয়ারনেস, নো থিঙ্কিং, নাথিং। তো প্রুফ ফর দ্য সোল এক্সিস্টেন্স ইজ কনশাসনেস। আত্মার যে অস্তিত্ব সেটা বোঝা যাবে হচ্ছে চেতনার দ্বারা। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই দেখেন, যেটা বলছিলাম না, ছেলেটা অপারেশন করার সময় তার 4 ফুট উঁচুতে এসে চলে গেছিলো, এই যে দেখেন, ওখানে গিয়ে সে সব দেখতে পারছে। সুতরাং আমরা কিন্তু ব্রেনও না, আমরা মনও না, আমরা যন্ত্র না, কিন্তু যন্ত্রের বাইরে আত্মা। এই জন্য এটা বোঝা গেছে আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা, আউট অফ বডি এক্সপিরিয়েন্স, দেহ অতিরিক্ত অভিজ্ঞতা। এগুলো এখন প্রুভড কিন্তু। এবং স্টিভেনসনের যে কাহিনি বলছিলাম, এটা আমরা দেখাতে পারি, একটা ভিডিও আছে। এর নাম ছিল শুক্লা, একটা মেয়ে, সে তার জামাইয়ের নাম জানতো, সে তার জামাই কী পছন্দ করতো, এবং সারাউন্ডিং 30 জনের নাম সে বলে দিছিল ছোটোবেলায়। এবং প্র্যাকটিক্যালি তাকে নিয়ে যে গিয়েছে, এবং গিয়ে সবাই সে যেখানে ধূপা, যেখানে কাপড় ইস্ত্রি দিত, কাপড় ধোয়াইতো, জুতা শিলি করতো, সবাই কে সে জানতে পারছে। ঠিক আছে, এই যে এই মেয়েটা শুক্লা, এবং আগে ছিল এই মহিলা, এরপরে শুক্লা হয়েছে। তো এরকমভাবে অনেক বই আছে যেগুলোতে আমাদের রিইনকার্নেশনকে প্রুভ করা হচ্ছে। অ্যাকচুয়ালি রিইনকার্নেশন শব্দটাই কিন্তু আমাদেরকে প্রুভ করছে। রি মানে কি? রি মানে অ্যাগেইন, ইন মানে মধ্যে, কার মানে হচ্ছে মাংস। রিইনকার্নেশন মানে হচ্ছে অ্যাগেইন ইন টু দ্য ফ্ল্যাশ। রিইনকার্নেশন মানে হচ্ছে যে আবার আমাদের এই আত্মাটা একটা ফ্ল্যাশের মধ্যে ঢুকছে, বা একটা দেহের মধ্যে ঢুকছে। এই জন্য আমরা যদি দেখতে পাই যে আরও অনেকগুলা আছে, যেমন কালকে আমরা বলছিলাম একটা পাইলট ছিল আগের জন্মে, এই ছোটো জন্মে সে তো মা বাবা সহ কয়েকটা শব্দ জানে, কিন্তু বিভিন্ন ইর শব্দ সে জানে, এরোপ্লেনের বিভিন্ন যন্ত্রের নাম সে জানে। আর প্রিভিয়াস লাইফের যে, অনেকে বলে যে আমার প্রিভিয়াস লাইফটা স্মরণ করতে পারলে ভালো হইতো, কিন্তু প্রিভিয়াস লাইফে আমরা স্মরণ করতে না পারি আমরা অনেক সুখে আছি। কারণ আমরা যদি দেখি যে আমাদের প্রিভিয়াস লাইফটা আমরা স্মরণ করতে পারি, তখন দেখবো যে এর আগের জন্মে আমার যে শত্রু ছিল এই জন্মে আমার সে হচ্ছে পরিবারের একজন সদস্য হয়ে গেছে, তখন আমার কী হবে? তখন তো একটা হেলিশ লাইফ হয়ে যাবে।
এই জন্য ভগবান বলছেন যে মত্ত স্মৃতির জ্ঞানম অপহনম চ, আমার থেকেই স্মৃতি আসে, আমার থেকেই বিস্মৃতি আসে এবং আমার থেকেই জ্ঞান আসে। তো আমাদেরকে করুণা করেই হোক আর যে করেই হোক, ভগবান কিন্তু আমাদের স্মৃতিটা নষ্ট করে দিয়েছেন এর আগের জন্মের। আবার কেউ কেউ সৌভাগ্যবান যারা অনেক কোয়ালিফাইড যারা, তাদের স্মৃতি আবার দিয়েও রাখেন, যারা পরবর্তীতে সেই স্মৃতিটাকে প্রপার ইউটিলাইজ করতে পারে, যেমন ভরত মহারাজ। এইভাবে অনেকগুলো ডিফারেন্ট রিইনকার্নেশনের স্টোরি স্টিভেনসন এনে ব্যাখ্যা করছেন, পাইলট রিইনকার্নেশন, দেখছেন এ ট্রু স্টোরি। তো যাই হোক, এগুলো আপনারা পড়বেন ডিটেলসটা। শুক্লার কাহিনীটা একটু আগে আমরা বললাম আপনাদেরকে, স্টিভেনসন শুক্লা সব রিকগনাইজ করতে পারছে অ্যাকচুয়ালি। তার হাজব্যান্ডের নাম ছিল হরিদন চক্রবর্তী, সব কিছু সে বলতে পারছিল। এই জন্য ভগবান বলছেন যে দেখো, তুমি যে যে ভাব নিয়ে মারা যাবো না, সেই সেই ভাব নিয়ে তোমার জন্ম হবে, এটা বলছেন। এই জন্য যখন আমরা ভগবানের এই আইনকে ইগনোর করব, তখনই আমাদের জীবনটা পাপে পূর্ণ হয়ে যাবে, এবং এই পাপে পূর্ণ হলে পরে আমাদের মন অশুদ্ধ হবে, আমাদের ইন্দ্রিয়গুলো অশুদ্ধ হবে, এবং ইন্দ্রিয় এবং মন অশুদ্ধ হওয়ার কারণে আমরা আর এই শরীরে থাকার যোগ্য থাকবো না। তখন আমাদেরকে ব্যাক টু দ্য অ্যানিম্যাল কিংডম, আমাদেরকে নিম্ন জনিতে পাঠিয়ে দেওয়া হবে। আজকে এত সুন্দর মনুষ্য জন্ম লাভ করার পরে যে বেশি বেশি ঘুমাচ্ছি, তার কী হবে বলেন তো? পরজন্মে সে শুকর গন্ডার হবে, ভাল্লুক হবে, যারা বেশি ঘুমায়। এত সুন্দর জন্ম পায়া যখন আমরা আমাদের স্মেলটা নিতেছি হচ্ছে গিয়ে বিড়ির স্মেল, জর্দার স্মেল, সে পরবর্তী জন্মে কী হবে বলেন তো? সে একটা শুকর হয়ে যাবে, সে গিয়ে পরে মলের স্মেল নিবে। এত সুন্দর জীবন পায়া যদি আমরা অ্যাকচুয়ালি যদি আমরা এই জীবনটাকে সৎ কাজে না লাগাই, প্রকৃত কাজে আমরা না লাগাই, তাহলে আমরা পরবর্তী জন্মে কী হবো? যারা বডি দেখাচ্ছে বেশি, শরীর দেখাচ্ছে, নায়ক নায়িকারা শরীর দেখায় কী করছে, টাকা ইনকাম করছে, এরা পরবর্তী জন্মে লজ্জাহীন, তো এই জন্য পরবর্তী জন্মে তারা কী হয়ে যাবে? গাছ হয়ে যাবে। এই জন্য এই মনুষ্য উচিত আচরণ না করার কারণে মনুষ্য ইতর জীবন আমাদের লাভ হবে, কারণ উই আর নট ইউটিলাইজিং দ্যাট ইন দ্য লেভেল। মনুষ্য জীবনটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপনার মুকুলিত চেতনা। মুকুল মানে কি? মুকুল মানেই তো ফুল হওয়ার সম্ভাবনা, মুকুল মানেই তো হচ্ছে গিয়ে ফল হওয়ার সম্ভাবনা। আর কুকুর ছাগলের যে চেতনা, সেটাকে বলা হচ্ছে সংকুচিত চেতনা। গাছপালা পাহাড়ের যে চেতনা, সেটাকে বলা হচ্ছে আচ্ছাদিত চেতনা। এবং মানুষের চেতনাটা মিনিমাম মুকুলিত চেতনায় থাকা উচিত, কারণ হচ্ছে মানুষ হচ্ছে বিকশিত করতে পারে চেতনাকে, পূর্ণ বিকশিত করতে পারে চেতনাকে। তো মুকুলিত চেতনা আমরা বুঝবো কী করে? যখন কেউ অথাত ব্রহ্ম জিজ্ঞাসা করবে, আমি কে, আমি কোত্থেকে এসছি, এটা যখন কেউ জিজ্ঞাসা করবে, তখন তার চেতনা হচ্ছে কী চেতনা? মুকুলিত চেতনা। যখন একজন মানুষ নিজের সম্পর্কে জিজ্ঞেস করে না, ভগবান সম্পর্কে জিজ্ঞেস করে না, ভগবানের সাথে তার সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন করে না, তখন সে আর কী থাকে না? মুকুলিত চেতনা থাকে না, তখন সে আর মানুষ থাকে না, তখন সে আচ্ছাদিত চেতনার মতো পশু হয়ে যায়, সংকুচিত চেতনার মতো পশু হয়ে যায়, আচ্ছাদিত চেতনার মতো গাছপালা হয়ে যায়। এই জন্য যে মানুষ হওয়ার পরেও তার চেতনাটা হচ্ছে চেতনাহীনের মতো, তার শরীরকে সারা জগৎকে দেখাইলেও তার কোনো ভ্রুক্ষেপ হয় না, তখন তার চেতনাটা চলে যায় আচ্ছাদিত চেতনা। ভগবান তারে বলে যে তুমি গাছ হয়ে যাও, কারণ তোমার তো লজ্জা নাই, এই জন্য গাছ হয়ে যাও, ন্যাংটা থাকো, তোমাকে বৃষ্টি দিয়ে ভিজাবো আর রোদ দিয়ে শোকাবো, নো প্রবলেম। বোঝা যাচ্ছে কথাটা আমার? এই জন্য মনুষ্য উচিত আচরণগুলো না করলে, ইন্দ্রিয়গুলোকে আমরা যদি ঠিকমতো যত্ন না নিই, ইন্দ্রিয়গুলোকে যদি আমরা ঠিকমতো কাজে না লাগাই, তাহলে আমাদের কিন্তু এই ইন্দ্রিয়গুলোই আমাদেরকে কোথায় নিয়ে যাবে? ব্যাক টু অ্যানিম্যাল কিংডম। আমি একটা ছোট উদাহরণ দিই, যেমন একটা ছোটোবেলা বর্ষাকালে আপনারা দেখেন যে মোমবাতিতে অনেকগুলো পাখি এসে পোকা এসে পড়ে না, হ্যাঁ, তারা কী করে জানেন? তারা মনে করে আয় হায় আগুন না তো এটা, এটা মনে হয় সোনা, কত মজার একটা জিনিস, ঝাঁপ দেখি আর মরে যায়। মানে আগুন দেখা চোখ আর ঠিক থাকতে পারে না, কই চলে যায়, আগুনের মধ্যে ঝাঁপ দেয়, আর ঝাঁপ দিয়ে তার জীবন নষ্ট করে দেয়। আবার দেখবেন আপনারা বড়শি পাইছেন, কারা কারা বড়শি মাছ মারছেন বড়শি দিয়ে, তখন এই বড়শির মধ্যে যখন আপনি টুপ লাগাবেন, তখন মাছটা কী করবে? যাদের ঘুরবে, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পারে না, ঝুলে যায়। তারপরে নাক, ভ্রমর কী করে? ভ্রমর সে গিয়ে 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 গন্ধ শুকিয়ে 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 বসে ফুলের মধ্যে বসে, এবং এমনভাবে মধু খাইতে মত্ত হয়ে যায়,
সূর্য অস্তের সাথে সাথে কিছু ফুল আছে তাদের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়, আর খুলে না, ভিতরেই মারা যায়। স্পর্শ, হাতি কী করে জানেন? হাতিকে কীভাবে ধরে? একটা হাতি অনেক পাওয়ারফুল না, কিন্তু সে তার স্ত্রী হাতির সঙ্গের জন্য এমন মত্ত হয়ে যায়, তখন একটা স্ত্রী হাতিকে রাখে এক জায়গায় বেঁধে। আর হচ্ছে পুরুষ হাতি তো বাগানে জলে জঙ্গলে থাকে, বনে থাকে, তো চতুর্দিকে কী করে গর্ত করে উপরে ঘাসের একটা প্রলেপ দিয়ে রেখা দেয়। আর যখনই মেয়ে হাতিকে দেখে তখনই সে আর ঠিক থাকতে না পারে, যখন দৌড়ে আসে, আর যখন সে ছাদ বানায় রাখে আর কি, মানে পুরো ফিল্ডের মতো উপরে ঘাস দিয়ে রাখে আর ভিতরে পড়ে যায়। এরকম অনেকদিন না খায়া না খায়া রাইখা এটাকে যখন আবার ক্ষুধা লাগে তখন একটা মানুষ এসে তারা খাওয়ায়, এটাকে বলে মাউথ, পরে তার কথা শুনে। বুঝতে হচ্ছে এইভাবে হাতিকে ধরে স্কিন। তো আমরাও যারা আমাদের স্কিনকে নিয়ন্ত্রণ করতে পারি না, মেয়েদের পিছনে ঘুরি, মেয়েরা ছেলেদের পিছনে ঘুরি, তাদের অবস্থা এরকম আছে। আর কী আছে বলুন তো, কটা গেল, কোনটা বাকি রইল? কান বাকি রইল, কান কান বাকি রয়েছে। শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ, চক্ষু, কর্ণ, নাসিকা এবং জিহ্বাত্বক। হরিণ, হরিণ কিন্তু খুবই সেন্সিটিভ, একটা পাতার শব্দ হইলে কিন্তু হরিণ দৌড়ে। কিন্তু যখনই খুব সুন্দর বাঁশি বাজানো হয়, খুব সুন্দর টিউন দেওয়া হয়, হরিণ মোহিত হয়ে যায়। হরিণ বুঝতে পারে না কী করবে, তখন বুকের মতো দাঁড়ায় থাকে, তখন তারা এসে শিকারে ধরে ফেলে। এইভাবে দেখেন প্রত্যেকটা প্রাণী আমরা দেখতে পেলাম যে এক একটা সেন্সের অনিয়ন্ত্রণের কারণে সে কী হয়, মৃত্যুর কুলে ঢলে পড়ে। ঠিক আমাদের কয়টা সেন্স আছে? আমাদের সবগুলোই আছে, আর সবগুলোই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরাও কিন্তু এগুলার দ্বারা দংশিত হচ্ছি। এবং আমরা বলছিলাম যে একটা সাপে কামড় দিলে কোনো অসুবিধা নেই, একটা দহ নষ্ট হবে, কিন্তু মনে কামড় দিলে কী হবে? যদি মনে কামড় দিয়ে আমরা আত্মহত্যার দিকে যাই তাহলে আমাদের কী হবে, দেহ কবে পাবো ঠিক নাই। আর যদি মনের দ্বারা আমরা মুসলমান বিয়ে করি কিংবা দশটা বিয়ে করি, বিয়ের আগেই বিয়ে করে ফেলি, সতীত্ব নষ্ট করি, ব্রহ্মচর্য নষ্ট করি, পরকিয়া করি, কত কিছু করি, তাহলে কী হবে, নরকে যাবো আমরা নিশ্চিত। তো এইভাবে বিভিন্ন প্রাণীরা এক একটা ইন্দ্রিয়ের অনিয়ন্ত্রণের কারণে তার জীবন নষ্ট করে দিচ্ছে। ঠিক মানুষের প্রত্যেকটা ইন্দ্রিয়ই কিন্তু অনিয়ন্ত্রিত, এবং মানুষ কত অসহায় আপনারা চিন্তা করেন তাহলে। এই জন্য যারা ভগবত ভক্ত, যারা একটু জ্ঞানী, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। যারা ভগবান শ্রী বাসুদেবকে সর্বকারণের পরম কারণ রূপে জানে তারা কী করবে? তারা ভগবানের চরণে প্রবৃত্তি স্বীকার করবে, ভগবানের সব কিছুর ইতি মনে করবে, সব কিছু কারণে কারণ মনে করবে, এবং ভগবানকে ভক্তি করবে। এবং তারাই হচ্ছে জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। অনেকে আবার এখানে বড় বড় কথা বলে যে জ্ঞানীদেরকে ভগবান এখানে শ্রেষ্ঠ বলেছেন। না, ভগবান এখানে জ্ঞানীদেরকে শ্রেষ্ঠ বলে নাই, বলছেন যে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, যে জ্ঞানবান ব্যক্তি সে প্রপত্তি স্বীকার করে বাসুদেব হচ্ছেন সব কিছুর মূল, এই জন্য সে বাসুদেবের ভক্ত হয়, সে অন্য কারো ভক্ত হয় না। কালা চুলা ধরা চুলা এই এই দেবতা সেই দেবতার ভক্ত হয় না। আমি বুঝাইতে পারছি না, পারছি না কথাটা। এই জন্য যে মাছ মাংস খায় সে কী হবে পরজন্মে? কী হবে বলছে? তুমি যেহেতু একটা মাংসকে খাওয়ার চেষ্টা করতেছো, মানুষ হয়ে যে তুমি একটা আপেল খাইতে পারো, আঙ্গুর খাইতে পারো, একটা কমলা যেভাবে খাইতে পারো, একটা বাঘ হয়ে হরিণকে এইভাবে খাইতে পারে একজন, তাহলে তোমার যদি এতই বাঘের খাওয়া খাইতে ইচ্ছে করে তাহলে বাঘ হয়ে মাংসকে খাও, এরকম টাস করা রান্না করা লাগে বিকেল গিয়ে, আমি বেশি হলুদ দেও, লবণ দেও, মজাও সিদ্ধ খাওয়া কী দরকার? তাহলে মাংস খাবা, তাহলে বাঘ হয়ে যাও। তো যারা বেশি বেশি মাংস খাবে এরা কী হয়ে যাবে প্রজন্মে? এখন অর্ধেক বাঘ হয়ে গেছে অলরেডি। বেশি ঘুমালে কী হবে? বেশি ঘুমালে 6 ঘন্টার বেশি যারা ঘুমায় এরা তামসিক, এরা কিন্তু আস্তে আস্তে ভাল্লুক হয়ে যাবে কিন্তু। এবং যারা শরীর দেখায় তারা কী হয়ে যাবে? তারা বৃক্ষ হয়ে যাবে। এইভাবে আমরা দেখতে পাই হিউম্যান লাইফ ইজ এ ফর্ম অফ লাইফ, উই হ্যাভ গট ডেভেলপড ইন্টেলিজেন্ট টু ডিসক্রিমিনেট দ্য লিড রেসপন্সিবল লাইফস। তো আমরা একটা অর্থবহ জীবনযাপন করার জন্য আমাদের এই চিন্তা করার ক্ষমতা আছে, এবং আমাদের বুদ্ধিকে উন্নত করার ক্ষমতা আমাদের আছে। এই জন্য ইফ ওয়ান এঙ্গেজ ইন সিনফুল অ্যাক্টিভিটিস অফ ফোর ফিলার্স অফ সিনফুল লাইফ, মিটিং, গ্যাম্বলিং, ইন্টোক্সিকেটিং, ইলিসিট সেক্স, আমরা এটা বলছিলাম যে সত্য, শৌচ, দয়া, তপ, আমরা একদিন আলোচনা করছিলাম কিনা, সত্য, শৌচ, দয়া, তপ আলোচনা করছিলাম কিনা, সত্য নষ্ট হয়ে যাবে যদি কেউ গ্যাম্বলিং করে। যুধিষ্ঠির মহারাজ তার বউরে পর্যন্ত কী করছে, জুয়া খেলায় ধরে দিছে। এবং ইন্টক্সিকেটিং মানে নেশা, নেশা করলে তপস্যা নষ্ট হয়ে যাবে, কারণ এখানে আপনি বসছেন, আপনি যদি বিড়ি কুড় থাকেন তাহলে বলবেন যে প্রভু একটু পরে আমি আসতেছি, একটা সিগারেটে টান্না দিলে ভালোই লাগতেছে না প্রভু। কেউ কেউ দেখবেন অফিসে যায়, অফিস করে, অফিস করতে করতে গিয়ে তার মানে আর কেউ কেউ চা না খেলে টয়লেটই হয় না ভাই।
তো এইভাবে গ্যাম্বলিং করলে কি হয়, ইনটক্সিকেটিং করলে তপস্যা নষ্ট হয়, আর গ্যাম্বলিং করলে কি হয়, জুয়া খেললে কি হয়, তো বললাম, মেডিটেটিং করলে কি হয়, দয়া নষ্ট হয়ে যায়, আমরা বলছিলাম। কারণ আমাদের, আমরা যদি বলি যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর, তাহলে তুমি অবশ্যই মাছ মাংস কাটতে পারো না, তুমি তো একটা সন্ত্রাসী ছোটোখাটো, তুমি ঘরের মধ্যে কাতল মাছ রুই মাছ কই মাছ কাটতেছো, নাচতেছে মাছটা তাও কাটতে দিছো, তুমি বিবেক নাই, তাহলে দয়া কেমনে আইব, তাহলে জীবের প্রেমটা কেমনে হইলো তোমার, জীব খায়া খায়া হাসুকিল লইয়া। তারপরে ইলিসিট সেক্স করলে কি হয়, শৌচতা নষ্ট হয়ে যায়, পিউরিটি নষ্ট হয়ে যায়। কারণ কি, দুই রকম পিউরিটি আছে, এক্সটার্নাল ইন্টারনাল। তুমি ভগবানের সামনে কোনো সময় তোমার যখন কেউ এরকম কামুক থাকে, আমরা বলছিলাম দৈন্য বেশি থাকে না, অতিভক্তি বলছিলাম, কিন্তু এই জিনিসটি আলোচনা হয়ে গেছে অলরেডি এই জিনিসগুলো, এই জন্য আমরা অতি সহজেই ওয়ান উইল রিগ্রেট টু লয়াল লাইফ অফ ফর্ম ইফ হি নট ফলো দ্য স্ট্যান্ডার্ড অফ হিউম্যান লাইফ। মানুষ জানেই না মনুষ্য জন্মের যে স্ট্যান্ডার্ডিটি কি, এটা মানুষ জানেই না, তাহলে মানুষ চলবো কী কইরা। আমরা যখন স্কুলে আসতাম না, আমরা তো জানতাম না মাছ মাংস খাওয়া যায় কঠিন, আমরা এই দিন আলোচনা করছিলাম যে কত মজা করে খাইতাম, কিন্তু যখন জানছি তখন খাইতে গেলে মনে পড়ে এই রে গীতায় তো বলছে, ভগবান তো বলছে খাওয়া যাবে না, এই যে আপনারা ক্লাস করতেছেন এখন পরবর্তীতে খাইলে মনে হইব ইস রে এটা তো না করছিল খাওয়ার কথা। অনেকে বলে বহু তুলসীমালা দিই না কেন জানেন, কারণ তুলসীমালা দিলে মিশা তো কখন লাগে লাগে দিই না, তার মানে তুই সারা জীবন মিশা কথা লাগে তোর জন্ম হিসেবে এটা খাবো, তুলসীমালা দিই না কারণ যেদিন মিশা হতো সারুম এই দিন দিব, জীবনে হইতো না তোর এই জন্ম হইতো না আগে জন্ম হইতো না করবে। তো এরকম আমরা একটা উদাহরণ পাই, যদি কারোর অ্যালার্জি হয়, অ্যালার্জি হওয়ার পরে সে হচ্ছে ডাক্তার দেখায় এবং ডাক্তার বলছে যে তার ইলিশ মাছ গাজর কি মাছ লাটি মাছ খাওয়া যাবে না, তখন যদি সে দশ হাজার টাকার ঔষধ নিয়ে টেস্ট টুস্ট করে খায়, তখন পরবর্তী যখন লাটি মাছ খাইতে যাবে তখন সে চিন্তা করবে হায় হায় আমার তো 10,000 টাকা দিছিলাম গঙ্গা জল, এখন যদি আবার এই মাছের লুপ করি তাহলে তো আবার অ্যালার্জিটা বাইরে যাবে, তাহলে সে একটু চিন্তা করবে এবং আর খাবে, খাইতে পারলে একটু চিন্তা করবে, করবে কি করবে না করবে। এই জন্য তুলসীমালাটা যখন আপনি দিবেন, এরপরে যখন আপনি পাপ কাজ করবেন, ধরুন এই তুলসীমালাটা দিলাম পাপ করলাম এটা কি হইলো বেড়া কিতাজ হইলো এটা, এরপর সেকেন্ড টাইম আবার আপনি করতেছেন তুলসীমালাও দিয়েছেন, আবার মাছও খাইছেন মাংস খাইছেন মিশ্রতাটাও কইছেন, পরে মনে মনে ইয়া তুলসীমালাটা দিলাম মাছও খাইলাম মিশ্রতা খাইলাম, আরেকদিন তুলসীমালাটা দিয়েছেন মাছও খাইছেন মিশ্রতাও কইছেন ডিমও খাইছেন, দূর ওরে ভাই না আর না খাই, মালাটা দিছি গলার 10,000 টাকা দিছি এখন লাটি মাছটা না খাই, 10,000 টাকা দিছি এখন আর বল মাছটা না খাই, একটা অনুসূচনা। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি বিগিনিং অফ ভক্তি, দ্যাট ইউ আর ল্যামেন্টিং, ল্যামেন্টেশনটাই কিন্তু ভক্তির সূচনা দেয়, ঠিক আছে। তো এই জন্য এই ল্যামেন্টেশন আনার জন্য কাউরে এরকম তুলসীমালা দিতে হবে। যারজ সন্তান দেখছেন, যারজ সন্তান দেখছেন জগতে, যারজ সন্তান মানে বাপের পরিচয় নেই, ঠিক এরকমভাবে যারজ কুত্তা আছে দেখছেন, এরা কী করে সিটি কর্পোরেশন থেকে কী করে জানেন, গুলি গুলি করে করে মারা দেয়, কয়দিন আগে মারছে সিলেটে দেখছো তাই মারা দেয়। ঠিক এরকম যে কুত্তাটার গলার মধ্যে বেল থাকে এই কুত্তাটার মারে না, কারণ এর একটা মালিক আছে, কারণ একটা কুত্তায় তো আর একটা কুত্তার গলার মধ্যে কোনো সময় বেল পরাইতে পারে না, কুত্তারে বেল পরাই দিলে একটা মানুষ লাগবে, একটা প্রভু আছে নিশ্চয়ই এলে আর মারে না, বুঝছেন। তো আমরাও যারা আছি আমরা রে এই তুলসীমালা আমরা নিজেরা পরাইতে পারি না, এটা কেউ না কেউ দেয় যারা বিষ্ণুর সারথী বিষ্ণুর রিপ্রেজেন্টেটিভ, এরা আমরা গলা তুলসীমালা দেয়, আর যখনই তুলসীমালা দেয় আরে যখন যমদূত মরে যাওয়ার পরে জমালয়ে নিয়ে যেতে চায় তখন বলে না রে বাবা এটা তো বসের পাবলিক নেওয়া যেত না ঝামেলা আছে, এই জন্য ঠিক বেল্টওয়ালা কুকুরকে যেরকম ভাবে কুকুর নিধর অভিযানের সময় মাইরা মারে না ছেড়া দেয়, ঠিক এরকম যমরাজ যখন মানুষ মরার পরে জমালো নিয়ে যাবে গলার মধ্যে তুলসীমালা থাকলে সে নেয় না সে ছাইড়া দেয়। এই জন্য বৈষ্ণবাচার্য যারা বলছেন তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাস্তা, যে তুলসী মালা পরে না তার বাস হচ্ছে জমালয়ে হবে। ইফ উইল ইউড রেসপন্সিবল লিভিং লাইফস, রেসপন্সিবল লাইফস ফলোয়িং রিলিজিয়াস প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসিং ইট, যেমন অস্টারিটি, তপস্যা যদি কেউ না করে, যেমন একাদশী করতে গিয়ে কেউ বাবা আমার না গ্যাস্ট্রিক, তোর যখন অসুখ হয় স্যালাইন চলে সাত দিন তখন গ্যাস্ট্রিক হয়ে থাকে, সাত দিন যে কিছু খাইতে পারো না হাসপাতালে গিয়ে স্যালাইন চলে, এ সময় গ্যাস্ট্রিক হয়ে যা কই যা গ্যাস্ট্রিক, এখন একদিন তুমি খাই খাওয়ার কথা কয়া হয়েছে, একদিন না খাওয়ার কথা কয়া হয়েছে না, কয়া হয়েছে যে তুমি পঞ্চষষ্ঠ খাও না, সে খায় সে বলে না আমার সমস্যা আছে, কয়া হয়েছে তুমি খাও তুমি অন্য কিছু খাও সবজি খাও ফল খাও দুধ খাও এসব খাও, বলছে না প্রভু আমি পারবো না একাদশী করতে, কিন্তু অস্টারিটি করে না কিন্তু ঠিকই তপস্যা কিন্তু অন্য সময় করে, ফেটো বেদ নইলে খায় না মাথা বেদ নইলে খায় না,
কিন্তু পেটে ব্যথা মাথা ব্যথা কেজিল কী জন্য হয় এটা বুঝে না, সে নিজে যদি ইচ্ছে করে তপস্যা করে তাহলে তার এইগুলো হবেই না। এই জন্য মানুষ এগুলো করে না দেখে তাদের এই কষ্টটা ভোগ হয়। এই জন্য অস্টেরিটি খুব দরকার। এখন যে অস্টেরিটিতে ভগবানকে সন্তুষ্ট করা যাবে সেই অস্টেরিটি আমাদের করতে হবে। স্যাক্রিফাইস মানে যজ্ঞ, যা করবো আমরা ভগবানকে নিবেদন করে করবো। কাল্টিভেশন অফ নলেজ, ভগবানের জ্ঞান আমরা প্রতিদিন কাল্টিভেট করবো। ব্রেনকে আমরা সবসময় জড়জাগতিক পড়াশোনা করাইয়া জড়জাগতিক জিনিসগুলো পড়তে 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 আমাদের ব্রেন ভূত হয়ে যায়। ঠিক একটা চাকু দিয়ে যখন মাংস কাটে কষায়ে কষায়ে মাংস কাটতে 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 চাকুটা না ভূতা হয়ে যায়। এরপরে মাঝে মাঝে বালির মধ্যে কষায় শান দেওয়া বলে এটাকে। ঠিক আছে, ঠিক এরকমভাবে আমরা এই জড়জাগতিক জিনিস পড়াশোনা করতে 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 আমাদের ব্রেনটা ঢাল হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে গীতা পড়লে কী হয়, ব্রেনটা আবার রিফ্রেশ হয়ে যায়। ল্যাপটপে যেভাবে রিফ্রেশ দেয় না এরকম করে হরি বল। এই জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে আমাদের, অ্যাসোসিয়েটিং উইথ সেন্টলি পারসন। এ বি মানে বুকস রিডিং, এ বি সি ডি বলেন, এ অ্যাসোসিয়েটিং উইথ সেন্টলি পারসন, বি বুকস রিডিং শ্রীমদ ভগবদ গীতা, সি চেন্টিং দ্য লর্ডস নেম, ডি ডায়েট টেকিং কৃষ্ণ প্রসাদম, ই লার্নিং প্রপার এটিকেট, এটিকেট কীভাবে আচরণ করতে হবে, বড়োদেরকে সম্মান দিতে হবে। তো আমরা যদি এইভাবে চলি তাহলে আমরা আস্তে আস্তে ভগবানের দিকে অগ্রসর হতে পারবো। একটা সুন্দর একটা কবিতা আছে, আমি একটু পড়ি আপনারা একটু শুনবেন, অনেকেই বুঝে ফেলবেন, যারা বুঝবেন তো ভালো। আই এম এ টাইনি জিভা নট দ্য আলটিমেট গোল, বাট এ টাইনি পার্ট অ্যান্ড পার্সেল সার্ভেন্ট অফ দ্য লর্ড, লিভিং লর্ডস কোম্পানি ফোর্স টু বি বর্ন ইন পেইন, ইন দ্য ওয়ার্ল্ড ফিল উইথ অ্যাগনি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, কৃষ্ণ ইজ মাই লর্ড দ্য সোর্স অফ অল এক্সিস্টেন্স, হিজ ফর্ম ইজ ইম্পেরিশেবল ফুল অফ সিক্স অপুলেন্স, হি পেস এ ভিজিট টু দিস ওয়ার্ল্ড আউট অফ হিজ ওন সুইট উইল, to please and protect his devotees and punish the evil. I am only Brahman, but Krishna is Parabrahma. My power is limited, his potencies are unlimited. I can make a swimming pool, God creates oceans. I can fly a rocket, but Lord floats his planets. I can invent a dome light, but God creates moonlight. We make ordinary dolls, but Lord, the Lord made us all. Lord is the actual doer, I am just an imitator. Lord is omnipresent, omnipotent and omniscient, who deserves everyone's love and humble service. I am a tiny jiva cast in a shiny material world. Lord is the greatest of all, let us accept this fact at heart. We are his tiny servants, let's realize and serve with joy. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. তো আজকের ক্লাসে সামারাইজিং হচ্ছে যে আমরা আসলে দেহ নই, আমরা হচ্ছি আত্মা, এবং আমরা একটা গাড়ি যেরকম এরকম দেহ, কিন্তু একটা সোল যেরকম এরকম ড্রাইভার হচ্ছে আমাদের আত্মা, একটা ড্রাইভারের মতো দেহটা হচ্ছে গাড়ি এবং আত্মাটা হচ্ছে গিয়ে গাড়ির চালক। ঠিক এরকমভাবে আত্মা আছে বলেই আমরা চলতে পারতেছি, এটা আমরা আত্মাকে বুঝতে পারি সজ্ঞাগত উপলব্ধিভাবে এবং বিভিন্নভাবে আমরা এটাকে বুঝতে পারি, এবং আত্মার প্রমাণ আমরা NDE দিয়ে বুঝতে পারি, আউট অফ বডি এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পারি। এবং এই দেহটা হচ্ছে স্থূল, যেটা পাঁচটা উপাদান দ্বারা তৈরি হয়েছে, এবং সূক্ষ্ম আরেকটা দেহ আছে যেটা মন বুদ্ধি উপাদান দ্বারা তৈরি হয়েছে, এবং একটা কম্পিউটার রোবট, এবং এই সব কিছুই আসলে চলতে পারে না যদি কোনো একটা অপারেটিং সিস্টেম না থাকে। ঠিক আমাদের দেহটা চলতে পারে না যদি আত্মা না থাকে। আত্মা হচ্ছে এটাকে ধ্বংসশীল নয় এটা, এবং এটা স্বতন্ত্র,
এবং ইটার্নাল এবং অচিন্ত। আত্মা হচ্ছে হৃদয়ে থাকে এবং আত্মা হচ্ছে রূপ আছে আত্মার, আত্মা আকার হচ্ছে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, আত্মা কখনো মারা যায় না, আত্মা হচ্ছে নিত্য, আত্মা হচ্ছে জ্ঞানময়, আত্মা হচ্ছে আনন্দময়। হরে কৃষ্ণ। এই জন্য আমরা যদি এই আত্মাটাকে ভগবানের সেবায় না লাগাই, আমরা যদি ভগবানের সেবা না করি, তাহলে কী হবে, আমরা কাম ক্রোধ লোভে সেবা করব। এইখানে একটা ছোট কথা বলা হয়েছে, রাধে শ্যাম প্রভু এই কবিতাটা লিখেছেন এবং উনি একটা কথা বলেছেন যে ইফ উই নট সার্ভ দ্য লর্ড, লর্ড ইজ দ্য গ্রেটেস্ট অফ অল, লেট আস অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট এট হার্ট। এই হৃদয়ে যদি আমরা ভগবানকে প্রভু হিসেবে গ্রহণ না করি, উই আর হিজ টাইনি সার্ভেন্ট, লেটস রিয়েলাইজ অ্যান্ড সার্ভ উইথ জয়, যে আমরা যদি ভালোবাসিয়া ভগবানকে সেবা না করি, তাহলে আমরা কার সেবা করব, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্যের সেবা করব। এই জন্য আমাদের অবশ্যই ভগবানকে সেবা করা উচিত। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কী